এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 12 টাকা কমেছে। এতে লোকসানে পড়েছেন বলে দাবি জেলার কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানব নলডাঙ্গার পেঁয়াজের হাটে রয়েছেন সহকর্মী আল মামুন, সরাসরি তার কাছে যাব। মামুন, পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে, বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে 10 থেকে 12 টাকা। আজ সকাল থেকে নাটোরের যে বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায়, এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে 23 থেকে 25 টাকা সর্বোচ্চ পেঁয়াজে বিক্রি হচ্ছে। ভালো মানের যে নতুন পেঁয়াজ, সে পেঁয়াজটি আমরা আজকে 25 টাকা বিক্রি হতে দেখেছি। এছাড়া 22 থেকে 23 টাকা বেশি বিক্রি হচ্ছে। কৃষকদের এর মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, বিশেষ করে কৃষকরা যে বিষয়টি বলছেন, এবার উৎপাদন খরচ, নতুন গন্ধ জাতের পেঁয়াজের উৎপাদন খরচ তাদের 25 টাকার উপরে পড়েছে। এ কারণে তাদের একটি লোকসানের হচ্ছে বলে দাবি করছেন কৃষকরা। তবে একটি যে বিষয় আমরা বলতে পারি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে পেঁয়াজের দাম কমে আসার কারণে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ী বিশেষ করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে নতুন পেঁয়াজের চাহিদা কমে গেছে। এর প্রেক্ষিতে চাহিদা কমে আসার প্রেক্ষিতে দাম কিন্তু কমে আসছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে কৃষকরা যেটি বলেছেন, চলতি বছরের যে উৎপাদন খরচ, সে উৎপাদন খরচ তাদের কিন্তু অতিরিক্ত দামে কন্দ জাতের বেশ কেনা এবং সার, অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে তাদের। এছাড়া কীটনাশক ও শ্রমিক খরচ দিয়ে তাদেরকে এবার বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়তে হবে। শুরুতে দুই সপ্তাহ আগে নতুন পেঁয়াজ বাজারে আসার পর দাম কিন্তু 40 টাকা পেলেও সেটি কিন্তু কমা শুরু হয়। গত সপ্তাহে 35 টাকা বিক্রি হলো, এ সপ্তাহে কিন্তু সেই দাম পতন হয়েছে। কৃষি বিভাগ যেটি দাবি করছে, তারা কিন্তু যেটি বলছে যে চলতি বছর, কৃষি বিভাগ যেটি দাবি করেছে চলতি বছর তাদের প্রতি বিঘায় 35,000 টাকা খরচ হয়েছে। তবে কৃষি বিভাগের দাবি, বর্তমান যে দাম আছে সেই দামে কিন্তু তার 40,000 টাকা পেঁয়াজ বিক্রি করতে পারবে। তবে কৃষি বিভাগের হিসাবের সাথে স্থানীয় কৃষকরা যেটি দ্বিমত পোষণ করছে এবং তারা ন্যায্য হিসাব দিতে পারছে না বলে দাবি করছে। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু কৃষকরা সকাল থেকে একটি দাবি করছে যে তাদের কিন্তু যে বিষয়টি তারা বলছে যে অন্তত ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভারত থেকে পেঁয়াজ আমদানি সরাসরি বন্ধের দাবি জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে এই পেঁয়াজের শুরুর মৌসুম, যেটি এই মৌসুমে তারা দাম নিয়ন্ত্রণ রাখার জন্য বাজার মনিটরের দাবি করছেন। আরেকটি বিষয় যেটি বলছেন যে তারা মনিটর করার পাশাপাশি সে সামনে যে বিষয়গুলো রয়েছে বাজার মনিটরের পাশাপাশি, ন্যায্য মূল্য নিশ্চিত হলে চারা জাতের পেঁয়াজ জানুয়ারি থেকে রোপণ শুরু হবে, সেটি তাদের আগ্রহ বাড়বে। এই ছিল আমার কাছে নাটোরের ডালডাঙ্গা হাটে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে আমাদের সহকর্মী আল মামুন।